পশুরি সমার পেয়েছি তোমার বদৌলত দীন ঈমান, ছিলাম মোরা নয়ন হারা ফুটালে মোদের চোখের তারা, ছিলাম মোরা নয়ন হারা ফুটালে মোদের চোখের তারা, জেনেছি তোমার ওয়াসিলাতে হারাম হালা, ওগো আমিনা দুলাল তোমার প্রতি সালাম, ওগো আমিনা দুলাল, ওগো আমিনা দুলাল, আপনি আমাকে সেই ধার করা বলবি পান নাই, এসে এসতে দেবে বাবারা, নবী বলেছে বাবা, ও বাবারা গো, ও ঝোল পাবেন না কষা মাল, যেখান থেকে যাবে না চচর। বাবাজিরা সোনারা লালেরা, আমার জ্ঞানী জনেরা সভি মানুষেরা, জলসা করে মাইক দিয়ে গ্রামের মানুষকে শোনাবেন না, বলেন আমার নবীর কথা অরিজিনাল না ভেজাল, কি মানুষ হবে, পয়সা দিয়ে তো ফিরিয়ে এনেছিস, এই দেখো দেরি বাজি খাচ্ছে মাল, তারা তো কথা কি গো বাবাজি, কি বললাম বলেন, আমার নবীর কথা অরিজিনাল না ভেজাল, আল্লাহর নবী বলেছেন হাক্কানি আলেম চলে গেলেন এলাকায় কোনো আলেম থাকে তো সামনে দেখে আনেন, আল্লাহ নবী বলেছেন ওয়াজউল ইলমি আলা গায়রি মুহাল্লি, যে জায়গাতে ইলিম কোরআন হাদিস রাখার জায়গা নাই সেই জায়গাতে ইলিম কালাম রাখা, হুয়া কালাদাতুল ফিজ্জাতি বা লুলু আলাল খিঞ্জি, অপাত্রে অজাগা অজাগাতে কোরআন হাদিসকে ঢেলে দেওয়া আর সুরের গলাতে সোনার চেন দেওয়া, সে জলসা শুনবে না বলে ঘরে তার বিআইকে নিয়ে কুতুকুতি করছে, আর ইয়ে তার দরজার সামনে মাইক দিয়ে গুতুকুতি করছে, কেন কোরআন শরীফ কি তুই না পড়লে খোদা ঘটে হেরে যাবে, তুই দরুদ না পড়লে কি নবী হেরে যাবে, আরে জুতো খোল কোথা গান, চামচিকে যদি সূর্য না থাকে তো সূর্যের আলো কমে যাবে, চামচিকে কানাই থাকবে, কথা বুঝে এসছে বাবা জি, আমি এইরকম একটু আর কলার মাল, এ মাল কেন যে আমাকে দাওয়াত করেছে জানে না, বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানী জন্মেরা সুধি মানুষেরা, সারা জীবন শুনেছেন এটা জান্নাতের বাগান, সে বলতে পারিয়েছে পালাবে মাল, শুনেছেন শুনেন নাই, হ্যাঁ না বলেন শুনেছেন, তো আপনাদের এই কথাটা কি বিশ্বাস, এটা জান্নাতের বাগান একদম বিশ্বাস, আলহামদুলিল্লাহ, তাহলে এটা যদি জান্নাতের বাগান হয় তাহলে ধবলের লোকের আর কোনো নেই ভয়, যে কেউ মারা যাবে গোসল দিয়ে কাপড় পরিয়ে এখানে শুয়ে দিবি আর বলে দিবি বাপ জান্নাতে শুয়ে পড়, আর কুলখানি করতে হন কথা বলেন দেখেন আপনারা, কারণ কুলখানি চল্লিশে চার মিলাদ এসব তো বাপের জান্নাতে দেওয়ার জন্য, আর হ্যাঁ না বলে না, তো আমরা যদি জান্নাতে শুয়ে দিই আর লাগবে যা,
এটা জান্নাতের বাগান আপনাদের বিশ্বাস, তবু ভুল করো কোন মুরব্বীকে এখানে আপনারা সোয়াবেন না। সোয়াবেন বাবা না কেন বলে? তাহলে এটা জান্নাত না? তাহলে এটা জান্নাত না? কি বলে? আর তারপরে তাহলে জান্নাত কি করে? যেটা জান্নাত সেটা জান্নাত। কাল আপনার মা ছিল, এখন চাচি হয়ে গেছে, নতুন বিয়ে করে মা পেয়ে মাটা ভুলে গেছো, কিরকম উদ্ভুত মাল দেখেছ? ভাববেন, কোরআন হাদিস শিখবেন, দুদিন জলসা শুনে পণ্ডিত মৌলভি সাজবেন না, বিপদ হবে। এই বাবাজি কথা শোনেন, বজেন, ভাবেন। তাহলে এতদিন যে শুনেছি জান্নাত, তাহলে কিরকম জান্নাত? এই যে বসে আছেন না আপনারা, এখন কোথায় বসে আছেন যদি বলে? জান্নাতের বাগানে। তার মানে আপনারা সব জান্নাতি, আপনারা সব তো আমরা সবাই জান্নাতি হতে চাই বাবা। কে কে জান্নাতি হতে চান হাত তোলে। আচ্ছা, যাদেরকে পাশে নিয়ে বসে আছেন তারা কি আপনার মায়ের পেটের ভাই, বোনাই, ভাইরা ভাই? কি মুশকিল, পাড়া প্রতিবেশী। বাহ, তাদেরকে নিয়ে এমন বসে আছেন মনে হচ্ছে যেন মায়ের পেটের ভাই। হ্যাঁ না না, যে মহাব্বতের কাছে নিয়ে বসে আছেন আপনার প্রতিবেশীর সঙ্গে এইরকম ভাব আছে? যদি না থাকে, যদি এই ভাবটা নাই, তাহলে জেনে রাখবেন আপনি হাজি হন আর মৌলভী হন, আপনি জান্নাতিতে নাই। মায়ের পেটের ভাইয়ের সঙ্গে এইরকম কোলের কাছে হাসি মুখে বসে খাওয়া দাওয়া আছে নাই? তো যত বড় পীড়িতের পীড়িত হওয়া মাল তো জান্নাতের খাতায় নাম নাই? বাপ মাকে কোলের কাছে বসিয়ে নিয়ে একটু আদর যত্ন করার রেওয়াজ আছে নাই? তো যত জীবন জলতা শোনো তুমি মাল জান্নাতের যোগ্য নাই? এখানে যতক্ষণ বসে আছেন আলেমদের মুখ দেখছেন, কাদের মুখ দেখছেন? আলেমদের। শুনছেন কি? মা বাপ তুলে গালি? হ্যাঁ না বলে না। কি শুনছেন? আল্লাহ তার রাসূলের কথা। বাড়িতে বসে সকাল সন্ধ্যা কোরআন শোনেন বাবা? তাই কথা শোনেন, সকাল সন্ধ্যা ঘরে বসে কোরআন শোনেন? শোনেন না? টিভি দেখেন? হ্যাঁ একটু দেখি। কিনি ওলামাদের মজলিসে বসেন? বসেন না। আপনি যদি সারাদিনে একবারও ওলামাদের মজলিসে না বসেন আর কোরআন হাদিস যদি ঠান্ডা মেজাজে না শোনেন, তাহলে এটা জেনে রেখে দেন আপনি জান্নাতের খাতায় নয়, বাদ পড়ে গেছেন। আল্লাহ নবী বলেছেন, নাজরুল আলিমি ইবাদাতুন, আলেমের মুখ দেখাটাও এবাদত। আলেমদের মুখ দেখছেন ভালো জিনিস, কিন্তু নবী তো এটাও বলেছেন, নজরুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ইবাদাতুন, একজন গরিব সন্তান যদি মহব্বতের নজরে বাপের মুখের দিকে তাকিয়ে থাকে, তো একজন হাজি হজ করতে গিয়ে কাবা দেখে জানে কি পায়, ও তার থেকে 70 গুণ বেশি নাকি পাবে। সকাল সন্ধ্যায় একবার মা বাপের মুখটা ভালো করে দেখেছে? তাহলে বছরে একবার জলসা দিয়ে সল্লু আলা সল্লু ফেরেশতা বলছে শালা সোলে চালা, কবরে গেলে বুঝবি ঠেলা বাঁশ ঠিক করে গেছে। ও বাবা দিরা, জান্নাতি হবে? টুপি মাথায় দিয়ে আছেন না খুলে আছেন? হাঁটুর নিচে কাপড় আছে না উপরে? এখান থেকে চলে গেলে টুপি থাকবে তো বাবা? থাকবে না তো ফেরেশতারা বলবে ফটকে মাল চলবে জোরে বলে না? হাঁটুর নিচে কাপড় থাকবে বাবা? থাকবে না? ও যত কুদুকুদি করো জান্নাতে ঢোকা হবে না। অতএব মাথায় টুপি দেওয়া শেখায় যারা খারাপ তারা,
হ্যাঁ না বলো কি গো? হাঁটুর নিচে কাপড় পরা শেখায় যারা বদমাস তারা, জোরে বলে এ দেখো, ভালো করে বুঝিয়ে তো যে নামাজ পড়ায় জানা খচ্চর তারা, এ জোরে বলে হ্যাঁ না? তুই এই কাজগুলো করে যারা তাদেরকে গ্রাম থেকে তাড়ায় কারা? ঢেঁড়সরা জীবনে তো নামাজ পড়ো না, যারা মানুষকে দেখে বুঝিয়ে ভালোবেসে ভাই বলে আল্লাহর ঘরে নিয়ে যায় তারা তোমাদের দুশ্মন হয়। যারা আই বড় ছেলের মাথায় টুপি দিয়ে গোটা জীবন রাস্তায় ঘোরায় তারা তোমাদের দুশ্মন হয়। যারা জীবনে পেচ্ছাপ করে পানি দিত না তারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে হাঁটুর নিচে জামা পরে তারা তোমাদের দুশ্মন হয়। বলার সময় একটু লাগলো না ভয় যে খোদায় পাক তাদেরকে জালিম কয়, কি বলে জালিম, কি বলে বলো? আর জালিমুল্লা ইয়াদখুলুল জান্নাহ, এতকো আমরা বোঝাতে হাফেজদের বোঝাও, আমাকে দাওয়াত করলে পঞ্চাশটা আলেম আনবেন সামনে বসাবেন, যদি পঞ্চাশটা আলেম মানে ভুলে দিয়ে যেতে পারে আমার নাম জমিন আল্লাহ, আমি যা বলি অরিজিনাল ধার করে মাল বলি না, কথা বুঝেছেন বাবাজি? ওর জন্য নাম শুনলে আমাদের মাল আবার আসে না। ভাই বাবাজি হা আল্লাহ বলেছে জালিম কোনোদিন জান্নাতে, যদি বলো নবী বলেছে জালিম কোনোদিন জান্নাতে, কোরআন শোনাচ্ছে ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়াযকুরু বিহাসমুহু ওয়াসআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আইয়াযকুরুহা ইল্লা খাইবিন লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। প্রথম পারায় সূরা বাকারার 153 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠারে উপর থেকে তিনটে লাইনের নিচেতে রব্বে জুল জালাল সাজেন ওয়ামান আযলামু মিম্মাম তাদের থেকে বড় জালেম আর কি হবে? আমার বান্দারা যখন মসজিদে যাবে তাদের গিয়ে বাধা দেবে, কথা বুঝে এসেছে বাবা? বুঝে এসেছে? পরে যাচ্ছি, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলো আল্লাহ। আর এই জায়গাটা কোথায় বলো? জান্নাতের বাগান, জান্নাতের, যদি বলো জান্নাতের বাগান।